গ্যাস সংকট সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তখন দেদারসে চলছে অবৈধ গ্যাস বাণিজ্য রাজধানী ও আশপাশে টাকা দিলেই পাওয়া যায় অবৈধ সংযোগ এ চক্রের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী সহ তিতাসের অসাধু কিছু কর্মকর্তা তবে এ নিয়ে মুখ খুলতে রাজি নয় সংস্থাটির কর্তা ব্যক্তিরা গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি জীবিকার একমাত্র বাহন সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে না পেরে ক্ষুব্ধ চালক গত সোমবার একাধিক পাম্প ঘুরে গ্যাস না পেয়ে আরটিভির ক্যামেরায় নিজের ক্ষোভের কথা জানান তিনি তবে বৈধ পথে গ্যাস না পেলেও সারা দেশে অবৈধ গ্যাস বাণিজ্য কিন্তু থেমে নেই কেরানীগঞ্জ ঘুরে দেখা যায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা কারবার টাকা দিলেই পাওয়া যায় এসব গ্যাসের সংযোগ কেরানীগঞ্জে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটে আছে গ্যাস লাইনের অবৈধ সংযোগ আপনি দেখছেন আগানগরের এই বাড়িটির সামনে একটি লাইন দিয়ে কিন্তু তিনটি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে একদিকে পাইপ দিয়ে পাম্পের সাহায্যে গ্যাস টেনে নেওয়া হচ্ছে পাশাপাশি মাটির নিচ দিয়ে যে লাইনটি চলে গেছে সেটি আবার অন্য বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে যার ফলে যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি সরকারি যে সম্পদ সেটি কিন্তু লুণ্ঠন হচ্ছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারবারিদের তোপের মুখে পড়ে আরটিভির সাংবাদিকরা বাড়ির মালিক হাজী ফারুক প্রতিবেদককে রীতিমতো হুমকি দিতে থাকেন শুধু ফারুক নয় এই চক্রের আরো কয়েকজন সদস্যের নাম এলাকাবাসীর মুখে মুখে ঠিকাদার মামুন ও খোকন যাদের মধ্যে অন্যতম এলাকাবাসীর অভিযোগ এই চক্রকে টাকা না দিলে নাকি গ্যাসের চুলা জ্বালানো সম্ভব নয় কোটি কোটি টাকা কামে গেছে অবৈধভাবে আপনার জিঞ্জির আছে মামুন গ্যাসের অফিসের থেকে তো অবশ্যই তারা জড়িত 100% আর কিছু লোক আছে আউটের যারা 8-10 জন আছে রাজধানীর ভেতরের চিত্র একই উত্তর বাড্ডার শাহউদ্দিন রোড অভিযোগ আছে এই ভবনের 15টি ফ্ল্যাটের 26টি চুলার সংযোগই অবৈধ ভবন মালিকও যা স্বীকার করলেন তবে তার দাবি দোষ তার নয় ডেভেলপার প্রতিষ্ঠান এসব অবৈধ সংযোগের যোগানদার 1,080 টাকা করে এই টাকাটা আমাদের যে ফ্ল্যাট ডেভেলপার সজীব খান মনির কিভাবে এসব সংযোগ দেয়া হলো তা জানতে অরিজিনাল ডেভেলপার লিমিটেড এর মালিক সজীবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয় তিনি বক্তব্য না দিলেও বিভিন্ন মাধ্যমে হুমকি দেন এসব অনিয়মের ব্যাপারে বারবার যোগাযোগ করেও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি দীপ্তচন্দ্র পাল আরটিভি ঢাকা